আপনারা যারা আমার এই সিরিজ চল সিনেমা বানাইয়ে প্রত্যেকটা এপিসোড দেখছেন তাদের জন্য আজকের একটা বিশেষ এপিসোড। আজকে আমি আপনাদেরকে মোবাইল ফোনে সিনেমা বানানো এবং তার গুরুত্বপূর্ণ 8টা টিপস বলব। নমস্কার, আমি অশ্রুজিৎ, একজন ফিল্ম মেকার। আমি আপনাদেরকে আজকে একটা নিজের ব্যক্তিগত কথা শেয়ার করছি, সেটা হচ্ছে আমি একটি সিনেমা বানিয়েছিলাম শিমুল পলাশ কথা, যেটি বাংলায় একটি ফোনে বানানো প্রথম সিনেমা, মানে আমি একটি আইফোন দিয়ে গোটা সিনেমাটাকে শ্যুট করেছিলাম এবং বাংলায় এই কাজটা প্রথম। এর আগে আমি ইন্সপিরেশন পেয়েছি হলিউড থেকে, বলিউড থেকে, কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল এবং সেই জায়গা থেকে আমি সাহস করে 2020-21 শিমুল পলাশ কথা বানিয়ে ফেলি। তাই আজকের এই এপিসোডে আমার নিজের শিমুল পলাশ কথা বানাবার কিছু অভিজ্ঞতা এবং মোবাইল ফিল্ম মেকিং করতে গেলে আমি নিজে অনেকটা পড়াশোনা করেছিলাম, অনেক কিছু জেনেছিলাম, সেই পুরো বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা যদি এরপরে মনে করেন যে একটি মোবাইল দিয়ে ছবি বানাবেন, বানাতেই পারেন, তাহলে আশা করি আমার এই টিপসগুলো আপনার খুব কাজে আসবে। আমি প্রথমেই বলতে চাই যে মোবাইল ফিল্ম বানাতে, মোবাইল ফোন দিয়ে ফিল্ম বানাতে গেলে কিছু বেসিক অ্যাডভান্টেজ আছে। কী অ্যাডভান্টেজ জানেন? প্রথম, মোবাইল ফোন সচরাচর আমরা সবাই ব্যবহার করি। আমার যেটা সুবিধা হয়েছিল, আমি যখন রাস্তায় শুটিং করছি, দেখবেন একটা বড় ক্যামেরা নিয়ে যখন রাস্তায় আপনি একটা কিছু শ্যুট করছেন না, তখন আশপাশ থেকে লোকজনের একটা কৌতূহল জাগে এবং তারা উঁকি মেরে দেখে এবং তা অনেক সময় তারা ফ্রেমে খুব অযাচিতভাবে চলে আসেন এবং দেখা যায় ব্যাকগ্রাউন্ডে একটা কেউ উঁকি মেরে দেখছে, যেটি আমার ছবির ক্ষেত্রে খুবই খারাপ, বাজে লাগে দেখতে। তো মোবাইল ফোনটা তো আমাদের সবার হাতে আছে এবং আমরা যখন ওই, আমি দেখেছি আমি কলকাতার সব থেকে ব্যস্ততম রাস্তাগুলোতে মোবাইল ফোন নিয়ে শ্যুট করেছিলাম, কিন্তু সবাই দেখছে যে এটা তো একটা ক্যামেরা নয়, এটা একটা মোবাইল ফোন, কেউ ভাবিনি ওটা একটা সিনেমা শুটিং হচ্ছে। তো আপনি যদি এই আউটডোরে যখন শ্যুট করতে যাবেন, তখন কিন্তু যদি একটা মোবাইল ফোনে শ্যুট করবেন, তখন দেখবেন যে জেনারেল পাবলিক যারা আছে রাস্তাঘাটে যারা, তাদের অ্যাট্রাকশনটা আপনি ড্র করবেন না আপনার দিকে, মানে তারা কোনোভাবে আপনার দিকে আকর্ষিত হবে না এবং আপনি অনেক স্মুথলি কাজ করতে পারবেন এবং আপনাকে হয়তো রিটেক করতে হবে না, যেটা অন্যান্য সময় ভিডিও ক্যামেরা বা ফিল্ম ক্যামেরা নিয়ে শ্যুট করতে গেলে যে অসুবিধাটা আমাদের মাঝে মাঝে ফেস করতে হবে। দ্বিতীয় অ্যাডভান্টেজটা হচ্ছে, দেখুন মোবাইল ফোন এমনিতে আমরা জানি খুব ছোট, খুব হ্যান্ডি, যে হাতের মুঠোয় চলে যাচ্ছে, আমরা মুঠো ফোনও বলে থাকি বাংলায়। তো আমরা এই ফোনটা নিয়ে আমরা যেখানে সেখানে গিয়ে শ্যুট করতে পারি, হয়তো জায়গাটা খুব ছোট, আমি খুব কম ছোট স্পেসে শ্যুট করছি এবং মোবাইল ফোনের লেন্সগুলো বাই ডিফল্ট খুব ওয়াইড হয়, তো সেহেতু আমরা যদি খুব ছোট জায়গায় শ্যুট করি বা এমন এমন জায়গায় শ্যুট করি যেখানে আপনি চারপাশের লোককে জানাতে চাইছেন না বা আপনার ক্যামেরা, বড় ক্যামেরা ক্যারি করা অসুবিধা, কোথাও হয়তো বাইরে শ্যুটিং করতে গেলে যেখানে হয়তো মানে ক্যামেরার জন্য একটা যে জায়গা দরকার হয় সেই জায়গাটা পেলেন না গাড়িতে বা প্লেনে বা ট্রেনে, তো আপনি ছোট্ট ফোন নিয়ে চলে গেলেন, কেউ বুঝলো না যে আপনি একটা ক্যামেরা অ্যাকচুয়ালি একটা ফিল্ম করার জন্য ফোনটাকে ব্যবহার করছেন এবং আপনি যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারেন, এটা একটা খুব বড় সুবিধা এবং ওই ছোট স্পেসে আপনি শ্যুট করতে পারছেন। তিন নম্বর সুবিধাটা হচ্ছে যে মোবাইল ফোনগুলো কিন্তু দেখবেন যে আপনি লো লাইটে খুব ভালো পারফর্ম করে। হ্যাঁ, ট্রু কালার তারা দেয় না, তাদের ডাইনামিক রেঞ্জটা কম, তারা কী করে খুব লো লাইট কন্ডিশনে যখন, ধরুন যখন আমরা ছবি তুলছি বা ভিডিও করি একটা ফোনে, তখন দেখবেন ছবিটা অনেক বেশি ব্রাইট মনে হয়। আসলে একটা মোবাইল ফোনের সেন্সার ওইভাবেই সফটওয়্যারটা সেন্সারের সাথে ইন্টিগ্রেট করা হয় যে লো লাইটেও একটা ব্রাইটেন্ড আপ লাইট দেবে, তো এইটা একটা বড় সুবিধা অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে হয়তো সেটা আমরা চাই না কিন্তু সেটা অ্যাভয়েড করবার একটা আলাদা পদ্ধতি আছে যেটা আমি পরে বলবো। তো আপনি যখন লো লাইট সিচুয়েশনে কাজ করছেন, মোবাইল ফোনটা অনেক আপনার জন্য অ্যাডভান্টেজিয়াস, তবুও আমরা বলবো যে যখন আপনি মোবাইলে শ্যুট করবেন আপনি ন্যাচারাল লাইটকে ম্যাক্সিমাম এক্সপ্লোর করুন এবং যেহেতু লাইট সেন্সিটিভিটি খুব ভালো,
খুব অন্ধকার জায়গাতে ছোট ছোট হাতের কাছে থাকা ছোট ছোট এলইডি লাইট দিয়ে কিন্তু আপনি স্পেসগুলোকে লিট আপ করে নিতে পারবেন। তো আপনার লাইটের একটা কিন্তু বড় খরচ মোবাইল ফোন ব্যবহার বাঁচাতে পারে। সুবিধাগুলো বললাম, এবার অসুবিধাগুলো বলছি। প্রথম অসুবিধা সেটা হচ্ছে, দেখুন মোবাইল ফোনটা তো আর ফিল্মমেকিং এর জন্য ডিজাইন করা হয়নি। হ্যাঁ, কিছু কিছু ফোন আছে যাদের ফিল্মমেকিং ক্যাপাসিটি অসাধারণ, সেগুলো আমি বলছি। এটা আগে বলে নিই, মোবাইলের যেটা সমস্যা সেটা হচ্ছে লেন্সটা। মোবাইল ফোনে ওইটুকু একটা লেন্স, সেন্সারও খুবই ছোট হয়। একটা ক্যামেরা সেন্সার যতটা বড় হয় তার তুলনায় মোবাইল ফোনের সেন্সার খুব ছোট হয়, এবং তার যে লেন্সগুলো থাকে সেগুলো মানে এমনভাবেই তৈরি করা, তাতে ডেপথ অফ ফিল্ড মানে আমরা যেটা আমরা একটা DSLR ক্যামেরায় বা যে কোনো একটা ভালো লেন্সে পাই, যে আপনি ফোকাল লেন্সটাকে চেঞ্জ করতে পারবেন, সেইটা মোবাইল ফোনের ক্ষেত্রে খুবই সীমিত। মানে আপনি ডেপথ অফ ফিল্ডটা খুবই শ্যালো, সেক্ষেত্রে আপনি ধরে নিন দুটো ক্যারেক্টারের মধ্যে যদি ফোকাস শিফট করা, অথবা ধরে নিন ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার চাইছেন বা ফোরগ্রাউন্ডটাকে ব্লার চাইছেন, মোবাইলে অতটা ভালো সম্ভব না, যদি না আপনি এক্সটার্নাল লেন্স ইউজ করেন। আরেকটা অসুবিধা হচ্ছে বড়, সেটা হচ্ছে মোবাইল ফোনে যেই ফাইল ফরম্যাটে আপনার ফাইলগুলো মুভি মানে ক্লিপগুলোকে রাইট করা হয় সেটা খুব বেশি MOV বা MP4, এবং সেটা স্বাভাবিকভাবে খুবই কমপ্রেসড, এবং শুধু কমপ্রেসড নয় ওর বিটরেটও খুব কম হয়, 8-bit কালার পাওয়া যায়, অর্থাৎ কালার ইনফরমেশন কম থাকে। হ্যাঁ, এখন উন্নত মানের যে আইফোনগুলো মানে আইফোন 13 প্রো 14 প্রো বা এখন 15 প্রো লঞ্চ করছে, এগুলোতে একটা অপশান দিচ্ছে প্রো ডেজ রতে শ্যুট করা। হ্যাঁ, একমাত্র আইফোনে এটা দিচ্ছে আপাতত, আমি অন্যান্য ফোনে পাওয়া যায় কিনা জানি না। তো আপনি যদি একটা এই আইফোন 13 প্রো 14 প্রো বা 15 প্রোতে কাজ করেন, তাহলে কিন্তু আপনি এই সমস্যাটা অনেকটাই ওভারকাম করতে পারবেন, কারণ আপনি ওখানে কিন্তু রতে শ্যুট করছেন, মানে অনেকটাই আনকম্প্রেসড, এবং আপনি ওখানে কালারের বিটরেটটাও 10-bit অবধি পেতে পারেন, অর্থাৎ কালার ইনফরমেশন বেশি, পোস্ট প্রোডাকশনে আপনার হাতে অনেক বেশি অপশান থাকবে। আজকের যেটা আমি শুরু করেছিলাম যে 8 টিপ দেব আপনার মোবাইলে ফিল্ম করবার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টিপ। প্রথম টিপটি হচ্ছে আমরা একটা DOF বা ডেপথ অফ ফিল্ড অ্যাডাপ্টার ইউজ করার চেষ্টা করব। সেটি কি? সেটি হচ্ছে একটি ডিভাইস যেটি একটি কেজের মাধ্যমে আপনার ক্যামেরা লেন্সের সাথে অ্যাটাচ হয়ে যাবে, মানে মোবাইল ক্যামেরা লেন্সের সাথে, এবং তার ফলে আপনি ওই অ্যাটাচমেন্টের মধ্যে DSLR বা সিনে ক্যামেরার লেন্সগুলো লাগাতে পারছেন। এর ফলে আপনার ডেপথ অফ ফিল্ডের রেঞ্জটা অনেকটা বেড়ে যাবে, এবং আপনি ম্যানুয়াল ফোকাস অনেক ইজিলি অনেক নিজের ইচ্ছে মতন করতে পারবেন শিফটিংগুলো। 2 টিপটি হলো যে আপনি রিগ ইউজ করুন। রিগ কি? এখন অনেক রকমের অ্যাটাচমেন্ট পাওয়া যায়, যেই অ্যাটাচমেন্টগুলোকে লাগিয়ে আপনি কিন্তু, আমি ছবি দেখাচ্ছি, একটি মোবাইল ফোনকে পুরোপুরি একটি ভিডিও ক্যামেরার মতন ট্রান্সফর্ম করতে পারি। এই যে ছবিটা দেখছেন, এখানে কিন্তু একটি কেজ আছে, আপনারা যা যা চাইবেন সেই অ্যাটাচমেন্টগুলো সেটা লাগাতে পারবেন, এবং সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি এবার এই ফোনটাকে নিয়ে একটি ট্রাইপডে মাউন্ট করতে পারবেন। হ্যাঁ, এবং এটা হ্যান্ডেল্ড ইউজ করতে মোবাইলটাকে ধরতে সুবিধা হবে, অনেক স্টেবিলাইজ শট নিতে পারবেন। এবং আপনি দেখুন যে এই যে সিস্টেমটা, এটাকে দেখে কিন্তু পুরোপুরি মনে হচ্ছে একটা সিনে ক্যামেরা বা একটা ভিডিও ক্যামেরা, কখনোই মনে হচ্ছে না যেটা একটা মোবাইলে শ্যুট করছি। তো এইরকম রিগ আপনি যদি অ্যাফোর্ড করতে পারবেন, যত আপনি নিতে পারবেন তত আপনার পক্ষে কাজ করতে সুবিধা। এবং আমি যে প্রথমে বললাম যে DOF অ্যাডাপ্টার, হ্যাঁ DOF অ্যাডাপ্টারও কিন্তু আপনাকে লাগাতে গেলে এরকম রিগের মধ্যেই লাগাতে হবে, রিগ ছাড়া আপনি অ্যাডাপ্টারটা লাগাতে পারবেন না। একটা ডিজারভেন্টেজ হচ্ছে যে এই DOF অ্যাডাপ্টারটা ইন্ডিয়াতে সেভাবে পাওয়া যায় না, এবং 2-3 কোম্পানি বানায়, এবং যে কটা পাওয়া যায় এবং ইন্ডিয়া থেকে কিনতে গেলে একটা অনেকটাই বেশি দাম পড়ে। আপনি অ্যাফোর্ড করতে পারলে অবশ্যই কিনবেন, না হলে একটা বেসিক রিগ অন্তত আপনি ব্যবহার করবেন। 3 টিপটি হলো, অবশ্যই বলেইছি আগের বার, তাও বলছি আবার করে, 3 টিপটি হচ্ছে যে একটি ট্রাইপড ইউজ করুন। একটি ট্রাইপড ইউজ করলে আপনি প্রচণ্ড স্টেবিলাইজ শট নিতে পারবেন, আপনি
খুব স্টেবলি প্যান করতে পারবেন, টিল্ট আপ টিল্ট ডাউন করতে পারবেন, যেটা হাতে অনেক সময় করতে গেলে মোবাইল ফোন নিয়ে আমাদের হাতে কিছু জার্ক চলে আসে। হ্যাঁ, কিন্তু আপনি হয়তো অনেক যে খুব স্মুথ শট চাইছেন, তো সেটা তো ট্রাইপড ছাড়া সম্ভব নয়। সেই কারণে আপনি যখনই একটা ওই বেসিক রিগ নিয়ে নিচ্ছেন, আপনি কিন্তু ট্রাইপডে মাউন্ট করতে পারবেন, এবং যেহেতু আপনি ট্রাইপডে মাউন্ট করতে পারবেন, আপনি অবশ্যই ট্রাইপডটাকে ব্যবহার করুন। আপনার মনে হলে কোথাও কোথাও যদি মনে করেন যে মনোপড ব্যবহার করবেন, আপনি গিম্বলও চাইলে ইউজ করতে পারেন, আপনার ব্যাপার, কিন্তু এগুলো ইউজ করুন। হ্যাঁ, মানে আপনি ভাবছেন যে মোবাইলে শ্যুট করছে বলে যে হাতেই তুলে নেবো, না, কিছু কিছু শট কিন্তু আমার এই ডিভাইসগুলো বা ইকুইপমেন্টগুলো ডিমান্ড করে। হ্যান্ডেল শট অবশ্যই আমরা ব্যবহার করব, কিছু স্টাইল কিছু স্পেসিফিক শট আমাকে হ্যান্ডেলটি নিতে পারবে, কিন্তু যেখানে যেটা মনে হচ্ছে সেগুলো ইউজ করুন। চার নম্বর টিপটি হলো লেন্স ব্যবহার করুন, মানে লেন্স মানে আমি ওই ডিওএফ কনভার্টার ছাড়াও কিন্তু মোবাইল ফোন ইউজ করবার জন্য অনেক ভালো ভালো লেন্স পাওয়া যায়। সেই লেন্সগুলো আমি যখন শিমুল পলাশ কথা শুটিং করেছিলাম, আমরা মোমেন্ট বলে একটা কোম্পানির লেন্স ব্যবহার করেছিলাম, ওখানে 58mm, 24mm, বিভিন্ন 18mm ওয়াইড লেন্স তো পাওয়া যায়। আপনারা যদি ডিওএফ অ্যাডাপ্টার মানে অ্যাফোর্ড নাও করতে পারেন, আপনারা এক্সটার্নাল লেন্স কিন্তু কিনে ব্যবহার করতে পারেন। এগুলোর খুব একটা বেশি দাম হয় না, এবং আপনি যখন কাজ করবেন, কারণ একটা জিনিস বুঝতে হবে যে আপনি মোবাইলে কিন্তু অপটিক্যাল জুমের অপশন জিরো, মানে আপনি যদি জোর করে জুম করেন সফটওয়্যার দিয়ে, সেটা কিন্তু ডিজিটাল জুম হবে, সেখানে কিন্তু ছবির কোয়ালিটি খারাপ হবে। সেই কারণে ওই ব্লক লেন্সের এফেক্টটা পাওয়ার জন্য বা অ্যাডভান্টেজগুলো পাওয়ার জন্য আপনাদের কিন্তু একটা লেন্স ব্যবহার করতে হবে। আপনি যদি ডিওএফ অ্যাডাপ্টারের থ্রু দিয়ে ডিএসএলআর লেন্স নাও ব্যবহার করেন, অনেক কোম্পানি আছে যেমন স্নাইডার আছে, মোমেন্ট আছে, কেনকো আছে, তারা মোবাইল ফোনের জন্য স্পেসিফিক কিছু লেন্স তৈরি করে, সেগুলো ব্যবহার করুন, সেগুলো রিগের মাধ্যমে ওই ক্যামেরা লেন্সের সাথে অ্যাটাচ হয়ে যায়। এবার পাঁচ নম্বর আর ছ নম্বর টিপ একসাথে বলছি, আপনারা মোবাইলে সবসময় ম্যানুয়াল মোড ইউজ করুন, কখনোই ফিল্মিংয়ের ক্ষেত্রে অটো মোডে যাবেন না। ম্যানুয়াল মোড মানে হচ্ছে আপনি আপনার ফোকাসটা হাতে রাখুন, মানে অনেক ফোনে ট্যাপ করে আপনি ফোকাস শিফট করতে পারেন, অনেক ফোনে হয়তো একটা স্লাইডার থাকে, তো ওই মোডটাকে ব্যবহার করুন, ফোকাসিংটা ওইভাবে করুন, প্রথম পার্ট। এবং দ্বিতীয় টিপটি হচ্ছে সেটা হচ্ছে এক্সপোজার, মানে আপনার আইএসও কন্ট্রোল থেকে শুরু করে অ্যাপারচার কন্ট্রোল থেকে শুরু করে শাটার স্পিড সবই ম্যানুয়ালে করুন। ম্যানুয়ালে করলে যেটা হয় সেটা হচ্ছে এই যে সেটিংটা আপনি করে দেবেন সেটা আর ভ্যারি করবে না। অটো মোডে কী হয়, কনস্ট্যান্টলি অ্যাডজাস্ট করতে থাকে আপনার ফোনের সফটওয়্যারটা, কিন্তু ম্যানুয়াল মোডে আপনি এটাকে ফিক্স করে দিচ্ছেন, সেই কারণে একটা ইউনিফর্মিটি বা একটা প্যারিটি আপনার প্রত্যেকটা শটে থাকবে। এটা ছাড়াও অনেক সময় অনেক ফোনে অত ভালো ইন্টারফেস দেয় না, আপনারা কিন্তু থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে পারেন। আমি আমার মানে সিনেমাটা করার ক্ষেত্রে ফিল্মিক প্রো বলে একটি সফটওয়্যার ইউজ করেছিলাম, এবং আপনাকে অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ফোনে কিন্তু প্রচুর স্পেস রাখতে হবে, কারণ আপনি যখন ফিল্মিক প্রোতে বা এরকম প্রফেশনাল সফটওয়্যার দিয়ে শ্যুট করবেন, তখন কিন্তু আপনি অনেক ভালো ফাইল ফরম্যাট, অনেকটাই ভারী ফাইল ফরম্যাটে শ্যুট করবেন, এবং তার ফলে কী হবে, আপনার ফোনে কিন্তু জায়গা অনেকটা নেবে। আর আপনি যদি আইফোন 13 প্রো, 14 প্রো বা এখন 15 প্রো ইউজ করেন, তাতে কিন্তু রতেও যদি শ্যুট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জায়গা কিন্তু অনেকটা বেশি লাগবে। এরপরে আসি সাত নম্বর টিপের কথা। সাত নম্বর টিপটি হলো আপনি সবসময় চেষ্টা করবেন একটা এক্সটার্নাল মাইক ইউজ করতে, কারণ ক্যামেরার যে মাইক থাকে ইন্টারনাল তাতে খুব ভালো সাউন্ড আসে না, এবং পরবর্তীকালে আপনি যদিও ডাব সাউন্ড করেন, অনেক সময় পাইলট হিসেবে ওই সাউন্ডটা ব্যবহারযোগ্য হয় না। মানে আমি নিজে ইউজ করিনি কোনো এক্সটার্নাল মাইক, আমি ক্যামেরা মাইক ইউজ করছি, তাতে করে আমি দেখেছি আমি যখন পোস্ট প্রোডাকশনে যাচ্ছি ডাব করতে গিয়ে দেখছি অনেক জায়গায় ডায়লগ শোনা যাচ্ছে না ভালো করে, তো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের খুবই অসুবিধা হয়েছে সেই পার্টগুলোকে ডাব করতে। তো এখন অনেক রকমের অপশন পাওয়া যায়, আপনি একটা সিঙ্গেল মাইকও যেটা ক্যামেরার সাথে অ্যাটাচ করে ব্যবহার করতে পারেন, বা আপনি এখন ওয়্যারলেস ল্যাপেলও পাওয়া যায় যেগুলো ডাইরেক্ট আপনার মোবাইলের সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে, তো সেই
ইকুইপমেন্টগুলো ব্যবহার করুন, মানে অন্তত একটা এক্সটার্নাল মাইক ব্যবহার করুন, ক্যামেরার যে ইনবিল্ট যেই মাইক্রোফোনটা সেটার উপরে ভরসা করবেন না। এরপরে আসি আট নম্বর টিপ এবং যেটি সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এখানে আমি আপনাকে এক্সট্রা কিছু ইকুইপমেন্ট বা অন্য কিছুর ব্যাপারে বলছি না, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। কী প্র্যাকটিস করবে? শুটিংয়ে যাওয়ার আগে, যেহেতু মোবাইল ফোনটা একদম অন্যরকম ডোমেন, ঠিক আছে, এবং যারা আমরা এতদিন ডিএসএলআর ক্যামেরা বা সিনে ক্যামেরা ইউজ করেছি, আমরা যখন মোবাইল ফোন ইউজ করব আমাদের কাছে জিনিসটা কিন্তু একটু অনেক বেশি দেখবেন হালকা, কন্ট্রোলসগুলো ওর অন্যরকম, মুভমেন্ট করতে গিয়ে দেখছেন একটু অসুবিধায় পড়ছেন, কারণ আপনি অ্যাকাস্টম নয়। তো সেই জিনিসটা, মানে আপনি যখন ঠিক করেছেন যে একটা মোবাইলে ফিল্ম শ্যুট করবেন, আপনি সমস্ত আপনার কাছে যা যা ইকুইপমেন্ট আছেন রিগ সমেত আপনি ওই ক্যামেরাটা ইউজ করার, মানে সিনেমাটা শ্যুট করার আগে প্র্যাকটিস করুন, নিজে কিছু শট নিন, রাস্তায় বেরিয়ে র্যান্ডম শ্যুট করুন, সেটিংসগুলোকে এক্সপ্লোর করুন, লেন্সগুলোর প্লাস পয়েন্ট নেগেটিভ পয়েন্ট এগুলোকে এক্সপ্লোর করুন, একটু শিওর হয়ে যান। মানে জাস্ট একটা ফোন নিয়ে শ্যুট করে ফেলবো মনে করলেই হবে না, তার আগে আপনাকে পুরো সিস্টেমটার সাথে আপনাকে অ্যাকাস্টাম হতে হবে, নইলে কিন্তু দেখবেন যে শ্যুটিংয়ের সময় অনেক রকমের সমস্যা হচ্ছে। তাহলে আমি জাস্ট আজকের আপনাদের এই আটটা টিপই দিলাম, এবং আরও অনেক কথা বলতে পারি, আপনারা যদি চান যে মোবাইল ফিল্ম নিয়ে আরও জানতে চান, আরও বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন প্ল্যানিং আছে, সেগুলো জানতে চান, অবশ্যই কমেন্টে লিখুন, আমি তাহলে আরেকটা এপিসোড করব। আর আপনারা যদি দেখতে চান যে একটা মোবাইল ফোনে কীরকম ছবি বানানো সম্ভব, আপনি আমার ছবি শিমুল পড়াশ কথা ইউটিউবেই দেখতে পারেন, আমার এন স্ক্রিনের একটা লিঙ্ক দেওয়া থাকবে, দেখবেন, ছবিটা দেখে ভালো লাগলে সেটাও জানাবেন। আর এই এপিসোডটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, একটা লাইক করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আজকে আমি এখানে শেষ করছি, পরের দিন আরেকটা নতুন এপিসোড নিয়ে আসবো, আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। নমস্কার, ধন্যবাদ।